আপনি কি জানেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন 15 সালে ছিল তখন তিনি হার্টের একটা রোগে আক্রান্ত ছিলেন এবং তার হার্টবিট খুব জোরে চলতো। আসলে এটা অনেক কম মানুষ জানতেন। তিনি ডক্টর দেখান, ডক্টর বলেন সার্জারি করতে হবে, না তো খেলা ছেড়ে দিতে হবে। কিন্তু রোনাল্ডো নিজের জীবন থেকে খেলাটাকে বেশি গুরুত্ব দিল এবং সার্জারি করালো এবং তার কিছুদিনের পর আবার প্র্যাকটিসে চলে আসেন। তিনি সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কোনো প্রবলেমের কাছে হার মানবেন না। আপনি যদি রোনাল্ডোর ফ্যান হয়ে থাকেন তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন।